একটা সত্যি কথা বলবি? তুই দিদির মারের ব্যথা কাঁদছিস না অভিজিৎকে হারাবার ব্যথা? জানি না, যাও। আমাকে তুই নালুকে বল না তুই অভিজিৎকে ভালোবাসিস। শুনলে না কাকিমা কি বললো? আমি নাকি বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছি। কিন্তু চাঁদটা যদি বামুনের কাছে নেবে আসে তাহলে তার দিদির কিছু বলার নেই। আমি কালি চাঁদের কাছে যাও, ওকে কিছু বলার আছে। কি বলবেন বলুন, একবার বাইরে এসো। তোমার সঙ্গে কিছু কথা আছে, বুঝছ? শাড়ি? হ্যাঁ, আমাদের অফিসে একজন ভদ্রমহিলা শাড়ি বিক্রি করতে আসেন, তো তোমার তো শাড়ির শখ আছে তাই একটা শাড়ি কিনে নিলাম। গুরু দক্ষিণা শাড়ি। গুরু দক্ষিণা শাড়ি? সে তো দারুণ হবে। হ্যাঁ, কিন্তু এমনই কপাল, শাড়িটা আনবো ভুলে গেলাম। ভুলে গেলি? আজকে কিন্তু মনে করে নিয়ে আসবি। আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু আমার যে আবার একটা অফিসের কাছে বাইরে যেতে হচ্ছে। আজই বাইরে যেতে হবে? তাহলে কি হবে? আমার চেম্বার আর অফিসের বেড়াগুলো ঘন ঘন ঠকে। হ্যাঁ গো, ওদের মধ্যে আবার কেউ না ছেড়ে না, ওই তো চয়ন এসে গেছে। ভালোই হলো দিদি, ওই বরং গিয়ে নিয়ে আসুক। কি নিয়ে আসবো? বাবা বাবা, আমার জন্য একটা কাজ করে দিবি? মানে তোর মামা আমার জন্য একটা শাড়ি কিনেছে। পাগল, আর কদিন পরেই আমাদের কলেজের সোশ্যাল নাটকের রিহার্সাল চলছে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত হবে? পারবে না বলছি, পারবে না। তো দিদির জন্য আমার পছন্দ করা শাড়িটা শেষে কিনা একটা অফিসের বেড়ার বউ পড়বে, তার জন্য আমি কি করতে পারি? দেখ না তপন কেমন করছে। ভাইটি আমার, সোনা ভাইটি আমার, তুই একটা ব্যবস্থা কর, তুই ভাবলে ঠিক এসে যাবে। একটু ভাব, একটু ভাব। ভাবছি, একটু তাড়াতাড়ি ভাব। অত তাড়াতাড়ি ভাবা যায় না। আচ্ছা, আস্তে আস্তে ভাব। ভাবছি অমন সুন্দর একটা শাড়ি, সেটা কিনা একটা কাজ করলে হয় না দিদি, যদি অভাগীকে পাঠানো যায়। অভাগী? পারবে না, ছেড়ে দাও। পারবে, 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 হ্যাঁ পারবে, পারবে, হ্যাঁ পারবে। তাহলে তুমি একটা কাজ করো, অভাগীকে তিনটের সময় আমরা অফিসে পাঠিয়ে দাও। তোমার অফিসে যাবো কেন? দিদির একটা শাড়ি আনতে। আমার একটা শাড়ি আনতে? আমি তোমার অফিস চিনবো কি করে? চিনবি, চিনবি, আমার ভাই তোকে সব বুঝিয়ে দেবে। আমি সব বুঝিয়ে দেবো, মানে কি করতে হবে। পারবে? পারবে, 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 পারবে। ওকে জিজ্ঞেস করছি কেন? আমি বলছি পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝিয়ে দেবো কি করতে হবে, মানে কিভাবে যেতে হবে। ও সব বুঝিয়ে দেবে। কিন্তু বিকেলে যে আমার কত কাজ থাকে। আমি করবো, শর্ত সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না, সব যাও না, সব কাজ আমি করবো। কি এমন হাতি ঘোড়া কাজ, কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর চাল দেওয়া, ঘর মোচা, ও আমি একাই করতে পারবো। এখনো হাতের জোর আছে। কিন্তু মা, অবাকি যে মামার অফিসে যাবে, ওর তো কোনো ভালো শাড়িও নেই। তর্ক করো না, তর্ক করো না চয়ন, তোমার মায়ের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কেন, সেদিন যে পিঙ্কি সালোয়ার কামিজটা লুকিয়ে পড়েছিল তুই সেটাই পরে যাবি। ভালো বলিনি তপন? অমন একটা ভালো শাড়ি। হ্যাঁ বড়ই তো, বড়ই তো। তুই যদি দিদির জন্য এইটুকু না করতে পারিস অভাগী, তাহলে তো ঠিক আছে, যাবো, যাবে বলেছে, যাবে বলেছে। পারবে? পারবে, পারবে, পারবে। মনে থাকে জানো, ঠিক তিনটেতে বেরোতে। আধ ঘন্টা আমি এই ট্যাক্সিটা নিয়ে গড়িয়ার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আচ্ছা, প্রেম করবে তোমরা আর গচ্চা যাবে আমার। আমি চললাম, হ্যাভ এ নাইস টাইম, কিন্তু মনে থাকে যাবে ঠিক আধ ঘন্টা। ওকে?
কি কালি পড়েছে দেখো দূর এহে আর মরার কোলে ভালো করে জলও পড়ে না এই যাচ্ছে তাই ভাবে সেচে কাজ করতে ভালো লাগে না বাবা আমাকে কি কখনো বাসন মাজতে দেখোনি তুমি আর শোনো অবাকি একটু অসুস্থ হয়েছে ওকে আমি বলেছি দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকবে তুমি যেন গিয়ে আবার বিরক্ত করো না অবাকি শুয়ে আছে আর তুমি চিৎকার করে বাড়ি মাথায় না করে মুখ বুঝে চুপচাপ বাসন মাজতে যাচ্ছ না মা হিসেবে তো মিলছে না ডাল মে কুছ কালা হ্যায় তাই ওকে ওর অফিসে পাঠিয়েছিলাম আনবার জন্য দেখতো দেখতো কালারটা কেমন হয়েছে দেখ না দেখতো কালারটা কেমন হয়েছে আমাকে মানাবে তো নিজে শাড়ি পাবি বলে আমার সালোয়ার কামিজ পরিয়ে পাঠিয়ে আমি এক্ষুনি এটা খুলে কেচে দিচ্ছি কাল সকালে ইস্ত্রি করে দেব বাবা কি আমার সালোয়ার কামিজটা তোকে দিয়ে দিলাম সে কি দি দিয়ে দিবি মানে টিফিনের টাকা জমিয়ে কত শখ করে এটা কিনেছিলি তুমি মা হয়ে একটা শাড়ি পাবার লোভে নিজের চরিত্রটা বদলে ফেলে আমার সালোয়ার কামিজটা পরতে দিতে পারো আমিও দিদি হয়ে বুক ভরা তৃপ্তি পাওয়ার জন্য এটা কি ওকে দিতে পারি না তুমি নিজেই বলো না মা এটা পড়লে ওকে আমার থেকে অনেক বেশি মানায় কিনা এখন বুঝতে পারছি অভিজিতের মাথা কেন ঘুরে গিয়েছিল শুধু অভিজিৎ কেন এই সাজে ওকে যে দেখবে তারই পছন্দ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।